আপনারা কি এমন প্রজাপতি দেখেছেন যাকে দেখতে একটা শুকনো পাতার মতো? আপনারা কি এমন মাছ দেখেছেন যে মাটিতে লুকিয়ে গেলে দেখতে পাওয়া অসম্ভব? আপনারা আজ এমন জীব দেখবেন যাকে দেখে বুঝতেই পারবেন না এটা কোনো কাঠের টুকরো না জীব। বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আজকের ভিডিওতে আপনারা দারুণ দারুণ জীব দেখতে পাবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও, টপ 7 ইনভিজিবল অ্যানিমাল ইন দ্য ওয়ার্ল্ড। নাম্বার 7-এ আছে ল্যাপটোসেপ্লাস। বন্ধুরা, ল্যাপটোসেপ্লাস সমুদ্রের এমন একটা জীব যে নিজেকে লুকাতে সবথেকে বেশি পারদর্শী। এটা দেখতে পুরো একটা মাছের মতো, কিন্তু এটা মাছ নয়। ডিম ফুটে বের হওয়ার পর এদের শরীর 3 মাস ট্রান্সপারেন্ট থাকে। 3 মাস পর যখন এরা শিকারীদের হাত থেকে নিজেদের রক্ষা করার মতো হয়ে যায়, তখন এরা নিজেদের স্বাভাবিক অবস্থাতে চলে আসে। এদের এটা নিজেদের বাঁচিয়ে রাখার এমন একটা পদ্ধতি যা এরা জন্মসূত্রে লাভ করে। এর ফলে অনেক দিন পর্যন্ত এরা বেঁচে থাকতে পারে। এদের পুরো শরীর, এমনকি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ট্রান্সপারেন্ট হয়ে যায়, যার জন্য এরা শিকারীদের হাত থেকে খুব সহজেই নিজেকে বাঁচিয়ে রাখতে পারে। নাম্বার 6-এ আছে লিপ ইনসেট। বন্ধুরা, আপনাদের যদি স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকতে বলা হয়, তো কতক্ষণ আপনারা দাঁড়িয়ে থাকতে পারবেন? আমরা খুব কম সময়ই পারব। কিন্তু লিপ ইনসেট এমন একটা জীব যে অনেকক্ষণ পর্যন্ত নড়াচড়া না করে থাকতে পারে। এদেরকে দেখে তো যে কোনো মানুষ এদের পাতায় ভেবে নেবে। এরা যখন গাছে বসে থাকে, তো এদেরকে দেখে বুঝাই যায় না যে এরা কোনো পাতা না জীব। আসলে এরা অনেক পাখিদের খুব প্রিয় একটা খাবার। এরা যদি একটু বিপদ বুঝতে পারে, তো এরা পুরো স্ট্যাচু হয়ে যায়। এরা গাছের ফল খেয়েই বেঁচে থাকে। এই পোকারা পুরো জীবন গাছেই কাটিয়ে দেয়। নাম্বার 5-এ আছে লিপ টেল গিকো। বন্ধুরা, আপনারা যদি একে বিশ্বের সবচেয়ে ভালো লুকিয়ে থাকতে পারা গিরগিটি বলেন, তো ভুল হবে না। কারণ এটা গাছে এমনভাবে লুকিয়ে থাকে যে একে খুঁজে পাওয়া অসম্ভব। এই লিপটেল গিকো মাডাগাস্কার দ্বীপে পাওয়া যায়। এদের অন্যরকম আলাদা আলাদা রঙে পাওয়া যায়। এদেরকে দেখতে গাছের শুকনো পাতার মতোই লাগে, তার জন্য এদেরকে গাছের মধ্যে খুঁজে পাওয়া মুশকিল। এরা পরিবেশের হিসাবে রঙও পাল্টাতে পারে। এই রকম রঙ পাল্টানোর জন্য এদের খাবার খুঁজতে যেতে হয় না, খাবারই এদের কাছে নিজেই চলে আসে। কারণ ছোট পোকারা এই রকম রং হওয়ার জন্য এদেরকে দেখতেই পায় না। এর ফলে এরা খুব সহজেই এ পোকার শিকার করে খাবার জোগাড় করে নেয়। নাম্বার 4-এ আছে পিগমি সি হর্স। সমুদ্রের যত ক্রিয়েচার আছে, তাদের বেঁচে থাকাটা খুব কঠিন। কারণ যে কোনো বড় জীব তাদের শিকার করে নেয়। পিগমি একটা ছোট সমুদ্রের জীব যে এতটাই ছোট হয় যে এর আকার 2 সেন্টিমিটার হয়। এই ক্রিয়েচার জাপান, ইন্দোনেশিয়া, নর্থ অস্ট্রেলিয়াতে দেখতে পাওয়া যায়। এরা সমুদ্রের 10 থেকে 40 মিটার গভীরে পাওয়া যায়। এরা লুকানোতে এতটা পারদর্শী যে মানুষ তো দূরে থাক, সমুদ্রের জীবরা একে দেখতে পায় না। এরা নিজেদের বেশিরভাগ জীবন সমুদ্রের গাছপালাতে কাটিয়ে দেয়। এরা নিজেদেরকে লুকিয়ে রাখার জন্য এরা নিজেদের শরীর আর রঙের আকার পুরো গাছের মতো করে নেয়। নাম্বার 3-এ আছে দা বাপ টিপ মথ। বন্ধুরা, যে ছবিটা দেখছেন আপনাদের মনে হবে যে কোনো কেটে ফেলা কাঠের টুকরো দেখছেন। বন্ধুরা, এই মথটা পুরো একটা কেটে ফেলা কাঠের টুকরোর মতোই দেখতে লাগে। এর রংটাই এমন যা পুরো একটা কাঠের টুকরোর মতো। এই মথ জুন জুলাই মাসে বাগান আর জঙ্গলেই বেশি দেখতে পাওয়া যায়। এরা পুরো শীতকাল কোনো গাছের ভিতরে লুকিয়ে থাকে। এরা যখন নিজের পাখা দুটো খুলে, তখন এদেরকে খুব সহজেই বোঝা যায়। কিন্তু পাখা বন্ধ রাখলে আপনি বুঝতেই পারবেন না এটা কাঠের টুকরো না মথ। নাম্বার 2-এ আছে দ্য রাইট আইড ফ্লাউন্ডার। এটা একটা অদৃশ্য মাছ। এরা ট্রান্সপারেন্ট হয়। এই মাছ সাঁতার কাটার সময় এই মাছের এপার ওপার দেখা যায়। এই মাছ বেশিরভাগ সমুদ্রের নিচে দেখতে পাওয়া যায়। এই জন্য মাছটার আকার এই রকম চ্যাপ্টা। আর এই মাছটি ট্রান্সপারেন্ট হওয়ার সাথে সাথে এই মাছ এমন করে মাটিতে লুকাতে পারে যে একে দেখতে পাওয়া প্রায় অসম্ভব। এই মাছ সমুদ্রের সাঁতার কাটতে কাটতে আশেপাশের রং অনুযায়ী নিজের রঙও পাল্টে ফেলতে পারে। বন্ধুরা, 1 নম্বরে আছে ওক লিপ বাটারফ্লাই। বন্ধুরা, আপনারা নানা রকমের প্রজাপতি দেখেছেন, কিন্তু আপনারা এই পাতার মতো দেখতে প্রজাপতি কখনো দেখেননি। যখন আপনারা একে প্রথমবার দেখবেন, তো আপনাদের একটা শুকনো পাতাই মনে হবে। এই প্রজাপতিটা দেখতেই এই রকম, একে একটা শুকনো পাতার মতোই লাগে। এটা একটা অদ্ভুত ও বিরল প্রজাতির প্রজাপতি। এই প্রজাপতিকে জঙ্গলের মধ্যে খুঁজে পাওয়া অসম্ভব, কারণ জঙ্গলে অনেক শুকনো পাতা পড়ে থাকে। আর এই প্রজাপতি যদি ওইসব পাতায় বসে পড়ে, তো একে খুঁজে পাওয়া সম্ভবই না। এই প্রজাপতি নেপাল, চীন, ভুটান, ভিয়েতনামে পাওয়া যায়।
এই প্রজাপতির দানা বাইরে থেকে একটা শুকনো পাতার মতো লাগলেও ভিতরে কিন্তু এই দানা রঙিন ও দেখতে খুব সুন্দর লাগে। বন্ধুরা, এই টপ 7 ইনভিজিবল জীবদের মধ্যে আপনার কোন জীবটি সবচেয়ে ভালো লাগলো তা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।